আওয়ামী লীগ যদি বুদ্ধিমান দল হয়, আওয়ামী লীগ যদি মনে করে যে 14 আর 18 তার একটি নির্বাচন আমি করবো না, জনগণের মনের ভাব যদি আওয়ামী লীগ এখন বুঝতে পারে, তাহলে এই পদ্ধতিতে ভোট করা থেকে তারা বিরত থাকবে বলে আমি মনে করি। তবে আওয়ামী লীগকে আমি মনে করি তারা একটা স্বৈরাচারের সরকার এবং তারা স্বৈরাচারের এরশাদের মতোই এগিয়ে যাচ্ছে। যারা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু এখন এরশাদের পথ অনুসরণ করেই তারা এগিয়ে যেতে চাচ্ছে। কিন্তু এবার আমার মনে হয় তারা বিশ্ব চাপ বলেন, বিভিন্ন রাষ্ট্রদূতের বক্তব্য আমি যতটুকু দেখেছি, তাদের মত যে অগ্রহণযোগ্য, এবং বিএনপির মতো বড় বড় দলগুলোকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এইটুকু যদি তারা চিন্তাভাবনা করে তাহলে তারা এই নির্বাচনে যাবে না বিএনপিকে ছাড়া। আর আমরা তো আগে বলে দিয়েছি আমরা আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। অতএব তাদের রোডম্যাপও কী, নির্বাচন কমিশনও কী, আমাদের মিটিং সভা সমাবেশ পণ্ড করাও কী, আমাদেরকে গুলি করে হত্যা করাও কী, আমরা হত্যার জন্য প্রস্তুত আছি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, জনগণের ভোটাধিকার আবার প্রতিষ্ঠা করার আন্দোলনে আমরা প্রতিহত করব সাংগঠনিকভাবে শান্তিপূর্ণভাবে, যাতে যদি পুলিশ নিরপেক্ষ থাকে আওয়ামী লীগ কোনোদিনও আগাবে না, আমাদের সাথে লড়াই করবে না। গত পরশু যেটা দেখেছি যে আওয়ামী লীগের কয়েকজন লাঠিয়াতে তার চেয়ে 10 গুণ পুলিশ, আর বিএনপির হাজার জনতা সেদিন লাঠি নিয়ে বাইরেছে। তো অতএব আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি মণ্ডল করে দিয়ে আর একটি অবৈধ অগণতান্ত্রিক নির্বাচনের দিকে যদি আওয়ামী লীগ এগিয়ে যায়, তাহলে তাদের ভাষায় তাদের দল অচিরেই নষ্ট হয়ে যাবে, থাকবে না। 300 আসনের মধ্যে যদি আমরা জোটগতভাবে নির্বাচন করি ভোটের জোটে, তাহলে তো 300 আসনে আমাদের শক্তি আরও বাড়বে। যুগোৎপদ আন্দোলন যেটা আমাদের মহাসচিব মহোদয় বলেছেন, সে আন্দোলনে যদি আমাদের শরিক দল আমাদের সাথে নির্বাচন করতে চায়, তাহলে শরিক দলের শক্তিও আমাদের সাথে সঞ্চয় হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে 300 আসনে আমাদের একক প্রার্থী দিয়ে 300 আসনে যে শক্তি, যদি জোটগতভাবে রাজনৈতিক জোটগতভাবে যুগোৎপদ আন্দোলনের শরিক দলের সাথে আমরা সিট ভাগাভাগি করি, আমার দল যদি মনে করে নির্বাচন করে, তাহলে শক্তি তারও দ্বিগুণ হবে, তাহলে আমরা আরও বেশি করে প্রতিহত করতে পারবো না। বিকল্প আছে, যদি আওয়ামী লীগ মনে করে যে আমি প্রতিহতের সাথে ঝগড়া বিবাদ করে দেশে আবার রক্তপাত থেকে আমি যাব না, রক্তপাতে যাব না, তাহলে আওয়ামী লীগ পদত্যাগ করে নিরপেক্ষ সরকার দিলেই তো এই প্রতিহত এই রক্ত স্নান বন্ধ হবে। আমার প্রত্যাশা একটাই যে আওয়ামী লীগকে আমি এখন অনুরোধ করব যে দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্দেশনাগুলা বা যে কর্মসূচিগুলা শান্তিভাবে পালন করতে দেন, আমরা জনগণকে সম্পৃক্ত করি। আপনারও তত্ত্বাবধায়ক সরকার বিল এনে, যেহেতু আপনারা, আমরা অবৈধবল্য সংসদ চলছে, সেই সংসদে আপনারা মেজরিটি আছেন, আপনারা এখনও পুরানো তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে পদত্যাগ করে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দিন, এটাই বুঝে আসুক। এটাই যদি গণতন্ত্র বিশ্বাসী দল হয়, মুক্তিযুদ্ধের সপক্ষের দল হয়ে থাকে, তারা নিশ্চয়ই আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে অচিরেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দেবে। তাহলে দেশে এসব গণ্ডগোল, এসব পণ্ড, এসব সভা সমাবেশ অনুমতি এবং দেওয়ার পরেও গণ্ডগোল করা, এগুলো বন্ধ হবে। কর্মসূচি যেটা হচ্ছে এখন, এই কর্মসূচিটা হচ্ছে আমার ভোট আমি দেব, অতিথির না জন্য এই দেশে আর কোনো ভোট না হয়, দেশের মানুষের গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, দেশের মানুষের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য। দেশের সারের অভাব হচ্ছে, নর্থ বেঙ্গলে দেখেন সার নাই, দেশে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম বাড়িয়ে দিয়েছে, নিত্য আজকে ডিমের হালি 4টা ডিমের দাম 50 টাকা, এইসবের দাবি নিয়ে বিএনপি মাঠে নেমেছে। এই জন্য জনগণ আমাদেরকে সমর্থন দেবে, আপনার ভোট আপনি দেবেন, এই দাবির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন আছে। এই জন্য আমাদের দাবি সঠিক দাবি এবং আমাদের দাবির প্রতি জনগণের সমর্থন আছে।